শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাবলিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঘূর্ণিঝড় আমফানের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, এমনকি বহু মানুষ আশ্রয় হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। এই গৃহহীন ও নিরন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছেন সরকার, প্রশাসন ও বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এবার স্কুলের ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ালো শিক্ষক ও শিক্ষিকারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপে গোবিন্দরামপুর অশ্বিনী কুমার হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে প্রায় 250 জন ছাত্রছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন। দুদিন ধরে ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার দাস ও সহকারী শিক্ষক সুব্রত দাস জানান, ঘূর্ণিঝড় আমফানের কারণে এই স্কুলের বহু ছাত্রছাত্রীর পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। এই ছাত্রছাত্রীদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলিতেও ছাত্রছাত্রীদের পরিবারের পাশে থাকবেন বলেও তারা প্রতিশ্রুতি দেন। এদিন 250টি পরিবারের সদস্যদের হাতে ডাল, সর্ষের তেল, বিস্কুট, ছোলা, সোয়াবিন, রান্নার মশলা, মুড়ি, মাস্ক, সাবান ও সার্ফ তুলে দেওয়া হয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। মা দুর্গা হসপিটাল স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয়। তিনটি বড় অপারেশন রুম, লিফট সহ সেন্ট্রাল অক্সিজেনের সুব্যবস্থা, এছাড়াও ডায়ালিসিস ও আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা কুলপি থানার নিকট, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল 9734106007, 8617848028।